নমস্কার বন্ধুরা, দেখো আজ থেকে শুরু করছি কাউন্সেলিং কিউএনএ। এই সিরিজে বা পার্টে তোমরা তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো ডাউট, জিজ্ঞাসা, যেটা বুঝতে পারছো না সেগুলো আমাকে কমেন্ট করে জানাও বা টেলিগ্রাম গ্রুপে জানাও বা যে কোনোভাবে বল, সেটাকে শুনে তার সাপেক্ষে অফিসিয়ালি তথ্য খুঁজে বার করে এবং সেগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করে তোমাদের সামনে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করব। চলো আজকের প্রথম যে কোশ্চেনটি দেখে নেওয়া যাক। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কাউন্সেলিংয়ের সময় রিজার্ভেশন বা কাস্ট চেঞ্জ করা যায় কি না, আজ সেটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। চলো দেখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কাউন্সেলিংয়ের সময় ক্যাটাগরি চেঞ্জ করা যায় কি না, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি চেঞ্জ করা যায় কি না বা আনরিজার্ভ থেকে রিজার্ভেশন ক্যাটাগরিতে আসা যায় কি না। এর সাপেক্ষে তোমাদের একটি তথ্য দেখাই। দেখো, এটি wbmcc-র একটি পিডিএফের অংশ। এখানে লেখা আছে যে দ্য ওয়েব পেজ রিকোয়েস্টিং হোয়েদার দ্য ক্যান্ডিডেট বিলংস টু এনি রিজার্ভ ক্যাটাগরি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি আস্কড অনলি ফর ইউর ক্যান্ডিডেটস অ্যাজ পার ডাটা। ইফ দ্য রেসপন্স ইয়েস, দেন ইন দ্য নেক্সট পেজ দ্য ক্যান্ডিডেট ক্যান সিলেক্ট দ্য রিজার্ভেশন টাইপ। ইফ অ্যাপ্রোপ্রিয়েট, কাস্ট সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাভেলেবল উইথ হিম অর হার, দ্য ওবিসি ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ইনকাম সার্টিফিকেট টু স্টেট দ্যাট দে ডু নট বিলং টু দ্য ক্রিমিলিয়ার। অর্থাৎ তোমরা যারা নিট অ্যাপ্লিকেশনের সময় আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করেছিলে তারাই শুধুমাত্র রিজার্ভেশনে আসতে পারবে। ধরো তোমরা নিটের সময় এসসি এসটি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো, এখন ইউআরে আসতে চাও, সেটা কিন্তু পসিবল নয়। শুধুমাত্র যারা আনরিজার্ভ করে রেখেছিলে তারা সমস্ত কাস্টে আসতে পারবে, যেমন ইউআর থেকে ইডব্লিউএস, ইউআর থেকে এসসি, ইউআর থেকে এসটি, ইউআর থেকে ওবিসি, এইগুলি সব পসিবল, কিন্তু উল্টোটা সম্ভব নয়। অর্থাৎ তোমরা যদি রিজার্ভেশন দিয়ে অ্যাপ্লাই করে থাকো নিজের অ্যাপ্লিকেশানের সময়, পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। শুধুমাত্র ইউআর হিসাবে যারা অ্যাপ্লাই করেছিলে তারাই রিজার্ভেশানে আসতে পারবে। এখানে দেখো লেখা আছে, ডু ইউ উইশ টু চেঞ্জ ইউর কাস্ট অর রিজার্ভেশন টাইপ। এখানে যদি হ্যাঁ করো, মানে ইয়েস টেপব, কন্টিনিউ করো, নেক্সট পেজে তোমাকে দেখাবে যে তুমি কোন রিজার্ভেশানে আসতে চাইছো, যে ইডব্লিউএসএ, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এখানে। এবং আরেকটি তোমাদের এখানে দেখাই লেখা আছে যে অনলি অ্যাপ্লিকেবল ফর ক্যান্ডিডেটস হু সিলেক্টেড আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাজ পার নিট ইউজি। আর একবার লাস্ট অবধি বলছি যে যারা আনরিজার্ভ হিসাবে নিটে অ্যাপ্লাই করেছিলে তারাই শুধুমাত্র রিজার্ভেশনে আসতে পারবে, যেমন ইউআর থেকে এসসি, ইউআর থেকে এসটি, ইউআর থেকে ওবিসি, কিন্তু ওবিসি থেকে ইউআর, ওবিসি এসসি থেকে ইউআর, এসটি থেকে ইউআর সম্ভব নয়। আশা করি তোমাদের এরপর কোনো ডাউট নেই। যারা ইউআর থেকে রিজার্ভেশনে আসতে চাইছো তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটি যত্ন করে বানিয়ে নাও বা সঙ্গে করে রেখো, এবং এরপর যদি কিছু অসুবিধা থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট করতে পারো, এবং কাউন্সিলিং রিলেটেড যে কোনো হেল্পের জন্য চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। আজ এই পর্যন্ত।